কেকের উপর মাছের আনাগোনা, কালচে হয়ে যাওয়া তেলের ব্যবহার হচ্ছে খাবার তৈরিতে। খাদ্যপণ্য উৎপাদনের পুরো প্রক্রিয়ার কোনোখানেই নেই স্বাস্থ্যবিধি মানার বালাই। এসব খাবারই মোড়কে ভরে পৌঁছে দেওয়া হয় বিভিন্ন দোকানে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বিএসটিআই এর অনুমোদন ছাড়াই চলছে এই কারখানার উৎপাদন। চালু করছে 6-7 মাস, মানে এটা কাগজ করলে যেমন আপনারা আসছেন, আমি অবগত হয়েছি, জানলাম জিনিসটা, হয়তো কইরা নিব। কত জানা টাকা পয়সা বেশি লাগে? কিভাবে বেশি লাগে? যেমন 500 টাকার জিনিস 5000 টাকা দাবি করে, 5000 টাকার জিনিস 25000 টাকা দাবি করে। শুধু এই কারখানাটি নয়, মানিকগঞ্জের 57টি বেকারির মধ্যে বৈধ কাগজপত্র রয়েছে মাত্র 5টি প্রতিষ্ঠানের। যদি কারো সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে যে আমি ছাড়পত্র আবেদন করেছি, আমি পাচ্ছি না, অথবা অফিস থেকে হয়রানি করা হচ্ছে, এটা অবশ্যই আমরা দেখব। স্যানিটারি ইন্সপেক্টরদের বেকারি পরিদর্শনের কথা থাকলেও তাদের কার্যক্রম নিয়েও আছে প্রশ্ন। আমি এসআই সাহেবকে তলব করে ব্যাপারটা জানতে চাইব এবং তার দায়িত্ব পালনের ব্যাপারে যদি কোনো গাফলিতি প্রদর্শিত হয় বা দেখা যায়, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। চিকিৎসকেরা জানিয়েছেন, বাজারে নোংরা পরিবেশে প্রস্তুত খাদ্যপণ্য সহজলভ্য হওয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।